স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুদের আজকে আমরা দেখব যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মানসিং কর্তৃক অর্থাৎ ময়মানসিং শিক্ষা বোর্ড কর্তৃক এবার যারা সর্বশেষ এইসিসি পাশ করেছে সেই শিক্ষার্থী বন্ধুদের বৃত্তি ঘোষণা করা হয়েছে আমরা সেই বৃত্তির গেজেট বা আমরা বলতে পারি যে বৃত্তির সেই বিজ্ঞপ্তি দেখব যে আসলে কোন কোন কলেজের শিক্ষার্থী বন্ধুরা চান্স পেলো ময়মানসিং শিক্ষা বোর্ডের আওতাধীন যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে তাহলে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে মাইমানসিং এডুকেশন বোর্ড ডট জিওভি ডট বিডি এটা হচ্ছে মাইমানসিং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মায়মান এর ওয়েব পেজ আমরা ওয়েব পেজটা একটু স্ক্রোল করে সবাই একটু দেখি ওয়েব পেজটা এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মেনু দেখতে পাচ্ছি নোটিস বোর্ড নোটিশ বোর্ডে প্রথমেই যে নিউজটা রয়েছেন সেটা হচ্ছে এইসিসসি টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ সর্বশেষ যে এইসিসি ব্যাস অলরেডি পাস করে গেছে যারা এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ট্রাই করছেন বা চেষ্টা করছেন সেই সকল বন্ধুদের বন্ধুদেরকে অর্থাৎ তারা অনার্সে যতদিন পড়বে অর্থাৎ তিন বছর চার বছর বা পাঁচ বছর যতদিন তারা অনার্সে পড়াশোনা করবে ততদিন তারা এই বৃত্তি সুবিধা পাবেন ততদিন তারা বৃত্তি পাবেন তাহলে সেই সকল বন্ধুদের এইসিসির রেজাল্টের উপর ভিত্তি করে বৃত্তি প্রদান করা হয়েছে এবং আমরা দেখব কোন কোন প্রতিষ্ঠান থেকে বৃত্তি পেয়েছেন এবং শিক্ষক এবং এই তথ্যটা কি করে স্টুডেন্টরা ইন্টারনেট থেকে খুব সহজেই ডাউনলোড করে তারা বিস্তারিতভাবে দেখবেন সেই সকল সার্বিক বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তো আমি এইসিসি টু থাউজেন্ড টোয়েন্টি স্কলারশিপ রেজাল্ট আর অ্যাভেইলেবল হেয়ার এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করার পরে এরকম একটা ফিচার আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই নোটিস বোর্ড বা সেই বিজ্ঞপ্তি বা বৃত্তির গেজেট আমরা বলতে পারি তো বৃত্তির সেই গেজেট আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা একটু বড় করে দেখার চেষ্টা করছি আমরা যদি এটাকে একটু বড় করে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে বৃত্তির গেজেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মায়মন সিং দুই সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ট্যালেন্টফুল ও সাধারণ গ্রেডের যারা বৃত্তি পেয়েছে তাদের তালিকা দেওয়া হয়েছে তাহলে আমরা একটু স্ক্রোল করে নিচের দিকে টেনে একটু দেখি এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে দু সালে অনুষ্ঠিত এইসিসি পরীক্ষার মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি প্রদানের তালিকা প্রকাশ করা হল এবং যে সকল শর্তাবলী রয়েছেন এখানে আরও বলা হচ্ছে যে গণপ্রজাতন বাংলাদেশ সরকারের মহাপরিচালক মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকার আর বারো চার এত খ্রিস্টাব্দ তারিখে একটা নির্দিষ্ট পত্রের আলোকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দু হাজার বিশ সালের আর আঠারো উনিশ শিক্ষাবর্ষ এবার যারা সর্বশেষে এসিসি পাশ করেছেন তারা হচ্ছেন দু হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মেধা মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি প্রদান করা হলো সরকারি নিয়ম নীতিমালা অনুযায়ী এই বৃত্তি তালিকা প্রণয়ন করা হয়েছে এবং যে সকল শর্তাবলী সমূহ শিক্ষার্থীদের দেখাটা প্রয়োজন খুব এবং সেই শর্তাবলীগুলো নিয়ে আমরা একটু দ্রুত সংক্ষেপে একটু আলোচনা বা এখানে কি লেখা আছে সেই বিষয়গুলো আমরা একটু দেখবো শর্তাবলী একে বলা হচ্ছে বৃত্তির গেজেট শিক্ষার্থী যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে সেই প্রতিষ্ঠানের নাম থাকবে এবং প্রতিষ্ঠান প্রধানের সার্টিফিকেট প্রধান সাপেক্ষে ভর্তিকৃত প্রতিষ্ঠান থেকে টাকা উত্তোলন করবে এরপরও বৃত্তির তালিকা প্রণয়নে কোনো প্রকার সমস্যা হলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মতামত গ্রহণ করতে হবে দ্বিতীয়তে বলা হচ্ছে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বৃত্তিগুলো সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের সৎ স্বভাব এবং লেখাপড়ার অগ্রগতি সন্তোষজনক শর্ত শর্তে হতে হবে এবং তারপরে আরও বলা হচ্ছে বৃত্তির মেয়াদ স্নাতক শ্রেণীতে অধ্যয়নরত পাস কোর্সের ছাত্রছাত্রীদের জন্য তিন বছর এবং স্নাতক সম্মান কোর্সের জন্য চার বছর এবং এলএলবি বি সম্মান ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার তারপর হচ্ছে এলএলবি সম্মান তারপরে ইঞ্জিনিয়ারিং তারপরে হচ্ছে কৃষি কোর্সের জন্য চার বছর এবং মেডিকেল কোর্সের জন্য পাঁচ বছর আর এই বৃত্তি মেয়াদ দু সালের জুলাই মাস হতে কার্যকর হবে এবং আরও বলা হচ্ছে উক্ত বৃত্তির টাকা সংশ্লিষ্ট বৃত্তিধারীদের মধ্যে বন্টন পূর্বে তাদের নিকট হতে এই মর্মে অস্বীক অঙ্গীকারপত্র গ্রহণ করবেন যে যদি পরবর্তীতে কোনো সরকারি নির্দেশ নির্দেশে এই বৃত্তির কোনো পরিবর্তন হয় তবে তারা তা মেনে নিতে বাধ্য থাকবে এবং সাত নম্বরে বলা হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদনপ্রাপ্ত নয় এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে উক্ত বৃত্তিগুলো অকার্যকরী এবং এরূপ প্রতিষ্ঠানে কোনো বৃত্তিধারী ছাত্রছাত্রী ভর্তি হলে তাদের বৃত্তির অর্থ সরকারি কোষাগার হতে উঠানো যাবে না এই বৃত্তিগুলোর হার মেয়াদ এবং অন্যান্য শর্ত প্রয়োগ হলে কোনো প্রকার কারণ দর্শানো ছাড়া পরিবর্তন এমনকি মঞ্জুরিও বাতিল করা যেতে পারে নয় নাম্বারে বলা হচ্ছে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী পরবর্তীকালে সরকার অনু অনুমোদিত নির্দিষ্ট বৃত্তি ব্যতিরেকে অন্য কোনো কারিগরি বা পেশাগত প্রতিষ্ঠান থেকে কোনো বৃত্তি পেলে তা তবে তা দুটি বৃত্তি ভোগ করতে পারবে তারা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বলা হচ্ছে যে অন্য কোনো প্রতিষ্ঠান থেকেও যদি বৃত্তি পায় সেটাও গ্রহণযোগ্য তিনি অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তি নিতে পারবেন প্লাস হচ্ছে এই বৃত্তি তো আছেই দশ নম্বর পয়েন্টে বলা হচ্ছে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীকে অবশ্যই কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে অন্যথায় বৃত্তি ভোগ করতে পারবে না পরিষ্কার করে বলা হচ্ছে এরপরে হচ্ছে বৃত্তি সংক্রান্ত যে কোনো শর্তাবলী সরকারের অনুমোদনক্রমে মহাপরিচালক কর্তৃক আরোপিত হতে হবে সরকারি আদেশ অন্তর্ভুক্ত বৃত্তি সংখ্যা হার সময়কাল সময় সীমার শর্ত সাপেক্ষ এবং সরকার মনে করলে যে কোনো কারণ না দেখেই এগুলো সংশোধন ও বাতিল করতে পারবে কোনো বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রী এক শিক্ষা প্রতিষ্ঠান হতে ছাড়পত্র নিয়ে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হলে তৎক্ষণাৎ সংশ্লিষ্ট দুটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে বৃত্তি বদলির ব্যাপারে নির্ধারিত ছকের তথ্যাবলী সহ বৃত্তি স্থানান্তরের জন্য অবশ্যই মহাপরিচালক মাউসি বরাবর আবেদন করতে হবে অন্যথায় প্রয়োজনীয় অনুমতির অভাবে সংশ্লিষ্ট বৃত্তির টাকা উত্তোলন করতে না পারার জন্য উভয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণই দায়ী থাকবেন এবং তারপরে বলা হচ্ছে যে বৃত্তির গেজেটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তির বরাদ্দকৃত অর্থ জি টু পি পদ্ধতিতে অর্থাৎ ইএফটি এর মাধ্যমে ব্যাংক হিসাবে প্রেরণের নিমিত্তে বাংলাদেশের তফসিলভুক্ত অনলাইন সুবিধা সম্পন্ন ব্যাংক অ্যাকাউন্ট খুলে হিসাব নম্বর ভর্তিকৃত প্রতিষ্ঠানের সাত দিনের মধ্যে আবশ্যিকভাবে জমা প্রদানের জন্য শিক্ষার্থীদের নির্দেশ প্রদান করা হবে এবং শিক্ষার্থীদের নির্দেশ প্রদান করা হবে বলা হচ্ছে বৃত্তি তালিকায় প্রস্তুতির ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলো পর্যায়ক্রমে অনুসরণ করা হয়েছে এটা আমাদের খুব ইম্পর্টেন্ট বিষয় না আমরা পরিশিষ্ট কটা একটু দেখি পরিশিষ্ট কতে বলা হচ্ছে মেধাবিত্তি ট্যালেন্টফুল এবং সাধারণ বৃত্তি জেনারেল বৃত্তি যাকে আমরা বলে থাকি এর মাসিক হার এবং এককালীন অনুদান এবং বৃত্তি সময়সীমা মেয়াদ বৃত্তির স্তর ট্যালেন্ট ফুল এই কতে হচ্ছে ট্যালেন্ট ট্যালেন্টফুলের বৃত্তির ক্ষেত্রে হচ্ছে মাসিক আটশো টাকা করে পাবেন এবং এককালীন বার্ষিক অনুদান হচ্ছে এক টাকা এবং সাধারণ ক্ষেত্রে বলা হচ্ছে যে মাসিক তিনশো টাকা করে এবং এককালীন অনুদান হবে সাতশো টাকা করে এবং এখানে যে সময়সীমা দেওয়া হচ্ছে যে আসলে একজন শিক্ষার্থী বন্ধু সে কি অনার্স করছেন না পাস করছে পড়াশোনা করছেন না মেডিকেল করছেন তার অর্থাৎ অ্যাকাডেমিক ইয়ার কত দিনের এবং তার উপর নির্ভর করে এই বছরগুলো ভেরি করে অর্থাৎ সে তিন বছরের কোর্স হলে সে তিন বছর তিন বছর বৃত্তি পাবেন সে চার বছরের কোর্স হলে চার বছর বৃত্তি পাবেন অথবা পাঁচ বছরের কোর্স কোর্স হলে পাঁচ বছর সে বৃত্তি পাবেন তারপরে বলা হচ্ছে উপযুক্ত বৃত্তি সংখ্যা হার ও মেয়াদ সরকার সরকারের প্রয়োজনীয় ক্ষেত্রে পরিবর্তন করতে পারবে এবং এখানে বলা হচ্ছে চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে প্রফেসর ক্রিট কুমার দত্ত সচিব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ ফোন নাম্বার দেয়া আছে যোগাযোগের জন্য এবং বাইশ তারিখে এটা অর্থাৎ গেজেটটা প্রকাশিত হয়েছে এবং অনুলিপিগুলো বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠানোর জন্য এখানে লিস্ট দেয়া আছে একই সাথে বিভিন্ন অনুলিপ মন্ত্রণালয় পাঠিয়ে দেওয়া হয়েছে আমরা এবার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখব আমরা সবগুলো শিক্ষার্থীদের নাম পড়া আমার পক্ষে সম্ভব না সবগুলো কলেজের নাম দেখাও সম্ভব না কারণ এটা হচ্ছে অনেক বড় পৃষ্ঠা ভিডিও হয়তো অনেক সময় লেগে যাবে আমরা শুধু এই প্রক্রিয়াটার মাধ্যমে শিক্ষার্থী বন্ধুদেরকে দেখাবো যে এই মেসেজটা তারা কি করে পাবে তারা এই তাদের এইচএসসি রোল নাম্বার তারপর রেজিস্ট্রেশন নাম্বার এবং তার যে নাম এবং কলেজ এই যে ইনফরমেশনগুলো এই তথ্যগুলো সে কী করে ডাউনলোড করে ফাইল নামিয়ে টোটাল সে সার্চ করে দেখবে অনেক সময় নিয়ে সে দেখতে পাবে তারপরে আমরা একটু স্ক্রোল করে নিচের দিকে আসি নিচের দিকে এসে আমরা একটু দেখি যে কোন কোন কলেজ থেকে সাধারণত পেয়েছে আনন্দমোহন কলেজ সৈয়দ সৈ সৈয়দ নজরুল ইসলাম কলেজ তারপরে হচ্ছে গফ্ট আনন্দমোহন কলেজ তারপরে হচ্ছে মুমিনুন নেসা মহিলা কলেজ তারপরে হচ্ছে ময়মনসিং গার্লস ক্যাডেট কলেজ ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ তারপরে হচ্ছে আমরা একটু স্ক্রোল করে দেখি যে অনেকগুলো কলেজ তারপর হচ্ছে শেরপুর গফট কলেজ তারপর হচ্ছে নটরডেম কলেজ ময়মন অর্থাৎ আমরা ঢাকার ক্ষেত্রে দেখি যে প্রথম দিকের সিরিয়াল থাকে বৃত্তি প্রাপ্তদের অধিকাংশ ক্ষেত্রে ঢাকার বৃত্তির ক্ষেত্রে দেখেছি নটরডেম কলেজ ঢাকা প্রথম দিকে কিন্তু ময়মনসিংহের ক্ষেত্রে দেখা যায় যে নরডেম কলেজের শিক্ষার্থীরা খুব কম পেয়েছেন খুব বেশি পায়নি বৃত্তি তারপরে হচ্ছে ফুলবরিয়া কলেজ গভট আশিক মাহমুদ কলেজ অর্থাৎ বিভিন্ন অর্থাৎ ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আন্ডারে যতগুলো জেলা আছেন যতগুলো কলেজ আছেন এবং যে 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 কলেজের শিক্ষার্থীরা বৃত্তি পেয়েছেন সবগুলো কলেজের নাম আছে শিক্ষার্থীর নাম আছে রোল নাম্বার দেওয়া আছে সব কিছু এখানে দেওয়া আছে তাহলে আমরা এবার দেখব অনেক অনেক বড় লিস্ট আশা করি বন্ধুরা তোমরা ডাউনলোড করে এটা দেখবে কিন্তু এখন আমাদের যে বিষয়টা বোঝা সেটা হলে আমরা কিভাবে ডাউনলোড করব আর এই পিডিএফ ফাইলের ডান দিকে উপরে একটা বাটন আছে অ্যারো বাটন এই ডাউনলোডে যদি আমি ক্লিক করি তখন আমরা যদি কম্পিউটার থেকে করি এবং অ্যান্ড্রয়েড মোবাইল থেকে করি দুটো দু ধরনের কম্পিউটার থেকে করলে আমরা কি করব আমরা এই ইনফরমেশনটা ডেস্টিনেশন আমি কোন ফাইলের ভিতরে নেব যদি আমি ডাউনলোডের মধ্যে নেই ডাউনলোড সিলেক্ট করে দিব যদি আমি ডেস্কটপের মধ্যে নেই ডেস্কটপ সিলেক্ট করে দিব যদি আমি ডকুমেন্টসের মধ্যে নেই তাহলে ডকুমেন্টস সিলেক্ট করে দিব তাহলে আমি ডেস্কটপ ক্লিক করে ডেস্কটপ ক্লিক করে আমি সেভ করে দিব। তাহলে এই ফাইলটা চলে যাবে কোথায় ডেস্কটপে চলে যাবে কম্পিউটারের এবং এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সেটা হচ্ছে পিডিএফ ফাইলটা যদি ঠিকমতো অনেক সময় কম্পিউটারে ওপেন হয় না ঠিকমতো ওপেন করতে হলে একটা সফটওয়্যারের প্রয়োজন হয় সফটওয়্যারটা হচ্ছে গেট অ্যাডভ ডট কম অর্থাৎ অ্যাডব অ্যাক্রোবেট রিডার এটার জন্য যেতে হবে জিইটি ডট অ্যাডব ডট কম এই ওয়েবসাইটে যাওয়ার মাধ্যমে অর্থাৎ এই ওয়েবসাইট থেকে আমরা এই সফটওয়্যারটা পেয়ে যাবো এই এটা যদি আমরা অ্যাড অপ অ্যাক্রোবেট রিডার লিখে যদি আমরা গুগলে সার্চও করি তাহলে এরকম একটা আইকন রেড একটা আইকন আমরা এরকম একটা সিম্বল দেখতে পাবো এই সিম্বলটা দেখলেই আমরা বুঝতে পারবো যে এটা এই সফটওয়্যার তারপরে আমরা ডাউনলোড অ্যাক্রোবেট রিডার এই যে অপশনটা সব ব্লু অর্থাৎ এই ব্লু না এটা হচ্ছে নীল যে অপশনটা হ্যাঁ এই অপশনটায় আমরা ক্লিক করব ক্লিক করার পরে তারপরে এটা ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার পরে সফটওয়্যারটি ইনস্টল অপশন অপশনে যে ইনস্টল করে ফেলব এবং এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে এই সফটওয়্যারটার সাথে ম্যাকাফি অ্যান্টিভাইরাস অটো ইনস্টল হয়ে যাবে আমাদের ম্যাকাফি অ্যান্টিভাইরাস অনেক বড় ফাইল এটা আমাদের অ্যাক্রোপিট উইজারের সঙ্গে ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই এ কারণেই আমরা যখন ডাউনলোড করব তখন এই টিকছিহ্নগুলো তুলে দিব ম্যাকাফির ক্ষেত্রে যে আমি ম্যাকাফি ব্যবহার করতে চাই না মেকআপি ডাউনলোড করতে চাই না শুধু আমার একরকিট রিডার দরকার তখন আমার একরিড রিডার ইনস্টল হবে অর্থাৎ ডাউনলোড হবে এবং ইনস্টল হবে এরপরে আমরা যদি যারা আমরা জানি যে আমাদের শিক্ষার্থী বন্ধুরা এইট্টি পার্সেন্টই অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে কম্পিউটার কম ব্যবহার করে তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ আমরা অ্যান্ড্রয়েড মোবাইলে একটা অপশন আছে গুগলের সেবা সেটাকে আমরা বলে থাকি গুগল স্টোর সেই প্লে স্টোরে যেয়ে আমি যদি অ্যাড অফ অর্থাৎ আমরা আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থেকে প্লে স্টোর অপশনে যাব। প্লে স্টোর অপশনে যেয়ে যদি আমি অ্যাড অফ অ্যাক্রোবেট রিডার এই কথাটা লিখে দেই এই কথাটা লিখে দিলে এরকম একটা রেড অঙ্কিত একটা অ্যাপস দেখাবে এই অ্যাপস অ্যাপসটা আমরা ইনস্টল করে নিবি ইনস্টলে ক্লিক করলে প্রথমেই ডাউনলোড হবে তারপরে অটো ইনস্টলে হবে এটা ইনস্টল হওয়ার পরে আমি যখন এই ফাইলটাকে ডাউনলোড করব। এখান থেকে অ্যান্ড্রয়েড মোবাইল থেকে ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা ডাউনলোড হবে হয়তো এটা ফাইল ম্যানেজারের মধ্যে যাবে অথবা মোবাইলের যে ডাউনলোড আইকন থাকে ফোল্ডার থাকে তাহলে ডাউনলোড ফোল্ডারে যাবে অথবা মানে ফাইল ম্যানেজারের মধ্যে যাবে অথবা ফাইলের মধ্যে যাবে অর্থাৎ আমরা বিভিন্ন মোবাইলের এই নামগুলো হচ্ছে এই ফাইল ম্যানেজার তারপরে হচ্ছে এই যে নামগুলো বা ডাউনলোড এগুলো এক একটা মোবাইলে এক এক ধরনের হতে পারে কিন্তু সব মেনুগুলো একই অ্যান্ড্রয়েড মোবাইলের সব মেনু একই রকম হয়তো নামটা একটু ভিন্ন তাহলে আমাদের যদি ফাইল ম্যানেজারে ফাইলটা চলে যায় তখন ওই ফাই ডাউনলোড করার পরে ওখান থেকে আমরা ক্লিক করব ক্লিক করার পরে যখন ওপেন অপশান আসবে তখন আমাদেরকে ওখানে ইনস্ট্রাকশন দিবে যে আমি কি পিডিএফের মাধ্যমে ওপে পিডিএফ যেহেতু আমার মোবাইলে ইনস্টল করা আছে তখন দেখাবে যে পিডিএফের মাধ্যমে কি আমি ওপেন করতে চাই তখন আমি পিডিএফটা সিলেক্ট করে দিয়ে ওপেন ওপেনে ক্লিক করব তাহলে ফাইলটা ওপেন হবে এবং পিডিএফ ফাইল অনেক সময় মানে যদি এই অ্যাডপ অ্যাক্রোবিট রিডার এই অ্যাপসটা না থাকে তাহলে কিন্তু মোবাইল থেকে এই ফাইলটা দেখা যাবে না তাহলে আমরা মোবাইল থেকে হোক কম্পিউটার থেকে হোক ফাইলটা ওপেন করে আমি আমার রোল নাম্বার সার্চ করব অথবা আমি আমার জেলা অথবা আমার কলেজের নাম সার্চ করলে আসলে আমি একজন শিক্ষার্থী বন্ধু সে বৃত্তি পেয়েছি কিনে সেটা সার্চ করে বের করতে পারবে তাহলে এভাবে ময়মনসিংহ বোর্ডের আওতাধীন যে জেলাগুলো রয়েছেন এবং শিক্ষার্থী বন্ধুরা তোমরা এভাবে তোমরা বৃত্তি পেয়েছো কি না সেই ইনফরমেশনটা জানার জন্য তোমরা এভাবে ইনফরমেশনটা তোমরা জানতে পারবে আমি প্রতিটা স্টুডেন্টের রোল নাম্বার ধরে ধরে নাম বলে দেওয়া সম্ভব না তাহলে এটা অনেক পৃষ্ঠা প্রায় একুশ পৃষ্ঠার মতো দেখে দেখেছি এটা প্রায় দু তিন ঘন্টার সময় ভিডিওর লেন্থ হয়ে যাবে তখন একটা সমস্যা হয়ে যাবে তোমরা অনেকে এটা ধৈর্য ধরে দেখতে চাইবে না কাজেই তোমরা তোমাদের মতো করে আমি সবগুলো প্রসেস বলে দিলাম কি করে পিডিএফ ফাইল ডাউনলোড করতে হয় তোমরা ইনস্ট্রাকশন অনুযায়ী পিডিএফ ফাইলটা ডাউনলোড করে তোমাদের নামটা সার্চ করে দেখে নাও যে তুমি আসলে বৃত্তি পেয়েছো কি না তাহলে আজকে এই পর্যন্তই এবং সবগুলো বোর্ডের আর সবগুলো ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড এবং বরিশাল বোর্ড সবগুলো বোর্ডের আর এই ইনফরমেশনগুলো নিয়ে অর্থাৎ বৃত্তির ইনফরমেশনগুলো নিয়ে এই চ্যানেলে ভিডিও থাকবে আশা করছি প্রিয় বন্ধুরা তোমরা এই চ্যানেল থেকে ভিডিওগুলো তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে যাতে তোমাদের বন্ধুরা ইনফরমেশনটা খুব সহজে পেতে পারে তাহলে আজকে পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ